জলবায়ু পরিবর্তনের কারণে ফের ঝুঁকিতে পড়েছে সুন্দরবনের জীবনচক্র, অস্বাভাবিকভাবে বাড়ছে রোগবালাই। সম্প্রতি মথ পোকার আক্রমণে পাতা শূন্য হয়েছে কয়েক হাজার গাছ, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয় বসতির মানুষজনকে। এমন পোকা এর আগে আর দেখেনি তারা, যদিও সুন্দরবনের এ পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছে না বন বিভাগ। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার দেশের একটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশের পর ভয় পেয়েছেন অনেকেই। লাখ লাখ পোকা খেয়ে ফেলছে সুন্দরবনের গাছের পাতা। জোকের মতো দেখতে পোকাগুলো ঢুকে পড়ছে বাড়িঘরেও। ভয়ে অনেকে বাড়ির পাশের গাছপালা কেটে ফেলছেন, কেউ কেউ জাল দিয়ে ঘিরে রাখছেন দরজা জানালা। সুন্দরবনের নতুন এই আপদ ভিডিও করে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কয়রার শান্তি সংঘ। সংগঠনটির পরিচালক মানুষজনকে সচেতন করতে কয়রার গ্রামে গ্রামে কর্মসূচিও চালান জুলাই আগস্টে। উপরে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, এবং দেখেন এখানে ঝুলে ঝুলে আছে পোকা। এই যে আমি একটা ধরে রেখেছি পোকা, কৃষি বিভাগ এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তখনই স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছিলেন সুন্দরবনে এত পোকার আক্রমণ এর আগে আর দেখা যায়নি, তাই ভয় পেয়েছেন অনেকে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পোকার জন্য তো টিকতে পারতেছি, পোকা তো খুব আক্রমণ করতেছে, আমাদের রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, বাড়ি ঘর ছাড়ি দিছি। প্রতিটা গাছে অনেকগুলো করে পোকা হয়েছে, যা সমস্ত বাড়ি ঘরে যাচ্ছে। মাত্র 10-11 দিনে খেয়ে গাছ পাতা শূন্য করে ফেলছে পোকাগুলো। জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনের ঝুঁকি বাড়লেও এমন পোকা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, সেটার কারণে যে সুন্দরবনের যে পানি এবং আপনার সাগরের যে লবণাক্ততা, এটার পরিমাণ যে বাড়তেছে, এটা সঠিক। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা গত বছর কেওড়া গাছে দেখেছি প্রচুর, এর আগে আমরা দেখেছি বাইন গাছেও এই প্রজাপতি ইয়ে করতে, এই মত এই লার্ভা এবং এগুলি বড় হতে। তো এটা আমি মনে করি সুন্দরবনের জন্য খুবই খুবই প্রাকৃতিক একটা বিষয়। এবং এখন বৃষ্টির পরে যদি আপনি সুন্দরবন যান আগামী সপ্তাহে, প্রত্যেকটা গেওয়া গাছেই দেখবেন নতুন পাতা জন্মেছে। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল, তাই এই দুর্যোগ খুব একটা চোখে পড়েনি কারো। এখন টানা বৃষ্টির পর পোকা কমে সুন্দরবনের গাছ ফের সবুজে ভরে উঠবে বলে মনে করছেন বন কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা,